ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ওয়ার্ক এথিক মেন্টালিটির কাহিনী প্লেয়ার কোচ টিম মেম্বার সকলোরে পড়া শুনবলে পয়া যায়। এটা ইন্টারভিউত বিরাট কোহলিয়ে কৈছিল, মোৰ ট্রেনিং আর ডেইলি শেডিউল ট্রেইনারে প্লেনিং করে, তথাপিও মই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পড়া ইন্সপিরেশন লও। মই শুনিছো মেসি এজন জিনিয়াস প্লেয়ার, কিন্তু নিজের পরিশ্রমের কারণে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এখোজ সদায় আগুয়াই থাকে। 2003 আর 4 খেলার সিজনের সময়ত ম্যানচেস্টার ইউনাইটেডর এসিস্টেন্ট ম্যানেজারে ক্রিস্টিয়ানো রোনাল্ডোক নিজের অফিসলে মাতিলে আর কলে, চা একবারে সিধা কথা, কেবলমাত্র একজন ভাল খেলোয়াড় হওয়াটো ডাঙর কথা নহয়, ভগবানে তোমাক ট্যালেন্ট আর সুবিধা দিছে। পৃথিবীর নাম্বার ওয়ান প্লেয়ার হওয়ার যদি তুমি সেই দিকত আগবাড়ি খুঁজিছা, তেন্তে মোর সাপোর্ট সদায় তোমার লগত আছে। যদি তুমি এজন এভারেজ প্রফেশনেল প্লেয়ার হয়ে থাকিব খুঁজিছা, তেন্তে তোমার লগত মই বাকি প্লেয়ারবোৰৰ দৰেই ব্যৱহাৰ কৰিম। কিউরিওজে কয়, মই জানিছিলো রোনাল্ডোর উত্তর কি হব। এদিন সন্ধ্যা মই মোর অফিসের খিড়িকিরে বাহিরের কিছুমান গছ জোকারি থাকা দেখিলো। মোর ভাব হল যে মিডিয়া বা বেলেগ ক্লাবর মানুহে মনে মনে কিবা অনুসন্ধানত আইছে। মই যেতিয়া সিকিউরিটি মাতিলো, গম পালো যে রোনাল্ডোয়ে গছবোৰৰ মাজত অকলে প্র্যাকটিস করে আছে। যেতিয়া রোনাল্ডোর টিম মেম্বারবিলাকে প্র্যাকটিসর পেছত সাওয়ারর কারণে ওলাই যায়, তেতিয়া বিল্ডিংৰ পিছৰ ওখ চাপৰ পথাৰৰ মাজত রোনাল্ডো অকলে প্র্যাকটিস করে থাকে। বলটো জোরেৰে কিক করে সেই ওখরা মোখরা মাটিত বলটোর পিছে পিছে দৌড়ি ফুরে, যত বাউন্সিং আর বডি ব্যালেন্সর নিচিনা প্র্যাকটিস করব পারে। 15 বছরের পাশত আজিও রোনাল্ডো আরও অধিক বেটার হবার যত্ন করে আছে। ওয়ার্ক এথিক মেন্টালিটি প্রস্তুত হয় আমার মাইন্ডসেট আর বিলিফ সিস্টেমের পর, যেটা আমি আমার বিষয়ে ভাবো যেনেকা আমার সেল্ফ বিলিফ সিস্টেম সেইটে আমার কামত দেখা যায়। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মগজুত এই বাক্যসারি ফিট হয়ে আছে যে মই পৃথিবীর সকলতকৈ বেস্ট এথলেটিক্স, সেই কারণে 35 বছর বয়সতো নিজের শরীর 20 বছরিয়া যেন করে রাখিছে। রোনাল্ডোর মেডিকেল রিপোর্টত দেখা গেছে তেওঁৰ শৰীৰত 7% বডি ফেটস আৰু 50% মাছল মাছ আছে। ক্রিস্টিয়ানো ফিফা ওয়ার্ল্ড কাপত সকলোতকৈ স্পীড দৌড়া এজন এথলেট। চেম্পিয়ন লীগৰ মেচ শেষ হোৱাৰ পিছত ক্রিস্টিয়ানো রোনাল্ডো ৰাতি 2 বজাত নিজৰ চহৰলৈ উভতি আহে আৰু বাকী প্লেয়াৰবোৰৰ দৰে ঘৰলৈ যোৱাৰ বিপৰীতে ট্ৰেনিং চেণ্টাৰলৈ যায় আৰু 1 ঘণ্টা ৱৰ্ক আউট কৰে। তাৰ পিছত ক্ৰিপ্ট'থেৰাপী কৰে। তেওঁ ৱৰ্ক আউটত সদায় ইণ্টেনচিটি আৰু ডেডিকেশ্যন আৰু পজিটিভ এটিটিউড দেখা যায়। এনেকুৱা ৱৰ্ক এথিক হ'বৰ বাবে দীঘলীয়া সময়ৰ প্ৰয়োজন। তেওঁ নিজৰ ট্রেনিং আর প্র্যাকটিসর কারণে বহুত ডিসিপ্লিন মানি চলে। ওয়ার্ক এথিকর অর্থ এইটো নহয় যে তুমি যিকোনো সময়তে কাম করে থাকা বা রাতে 2 বজাত উঠি ওয়ার্ক আউট করা বা হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কর মাজত তর্ক করে থাকা, এইটো মাত্র আপনার বিলিফ সিস্টেম যেটা আপনার কামত দেখা যায়। আর এই বিলিফ সিস্টেম ট্যালেন্টর পৰা নহয়, বছরে বছরে করে অহা নিজের কষ্ট পরিশ্রম আর কমিটমেন্টে তৈয়ার হয়। যদি আপনি রোনাল্ডোর দরে ওয়ার্ক এথিক পাব বিচারা, তেন্তে সরু সরু কিছুমান একশন লৈ তার প্রতি কমিটমেন্ট হয়ে ওয়ার্ক এথিক স্ট্রং করা।